كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. বেলাল ভাই আবুধাবি থেকে জানতে চেয়েছেন যে শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা যাবে কিনা, এই ব্যাপারে শরীর দৃষ্টিভঙ্গি কি। তিনি শুনেছেন যে মুসলমানদের পিতা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম, এর বাইরে আর কাউকে মা বাবা ছাড়া কাউকে বাবা মা ডাকা যাবে না। এই বিষয়ে শরীর দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ আব্বা আম্মা ডাকার ব্যাপারে শরী যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটি হলো বিশেষ করে আরবের লোকেরা যখন পালক পুত্র পালক মেয়ে লালন পালন করত, তাকে তার বাবার মায়ের নাম বাদ দিয়ে এই মা বাবার সাথে সম্পৃক্ত করত। যেমন জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার লোকজন জায়েদ বিন মোহাম্মদ বলত, এরকম অসংখ্য বিধান জাহেলী যুগে মানুষ তৈরি করেছিল। এই জন্য আল্লাহ সুবহান তাআলা আয়াতে কারিমা নাযিল করে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাবা নন, অর্থাৎ জায়েদ বিন মুহাম্মদ হবে না, জায়েদের বাবা যিনি তার সাথে সম্পৃক্ত হবে জায়েদ বিন হারেসা। তো এই আয়াতে কারিমের ভিত্তিতে যেটি বোঝা যায় সেটি হলো এরকম নিজের ছেলে না নিজের মেয়ে না এদেরকে নিজের মা বাবার নাম বাদ দিয়ে অন্য মা বাবার সাথে সম্পৃক্ত করা, এটি খারাপ। আর বাবা ডাকা যেটি নিষিদ্ধ সেটি হলো হিন্দু ধর্মে এবং অনেক ধর্মে মুশরিকদের মধ্যে বাবা বলে একটি বরকত বোঝানো হয়, তার থেকে অলৌকিক অনেক আধ্যাত্মিকতা অনেক কিছু তারা আশা করে, তাদের গুরু তাদের দেব দেবী মুরব্বী এদেরকে তারা বাবা বলে। যেমন হিন্দুরা আজও বলে থাকে বাবা লোকনাথ, বাবা অমুক, বাবা অমুক, এরকম বিভিন্ন গ্রন্থে বাবা বলে থাকে। বাবা তারা তারা তাদের একটা ধর্মগুরু বা বড় কিছু বুঝেই থাকে। তো এই জন্য ইসলামে এই জাতীয় কাউকে কোনো আলেম ওলামা কোনো সালেহীন মানুষ এরকম কাউকে হিন্দুদের মতো মুশরিকদের মতো বাবা বলা, এটি ইসলামী নিষিদ্ধ। তবে এমনি আদর যত্ন করে যদি ছেলে মেয়েকে মানুষ বাবা বলে মা বলে বা শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে বা অন্য কাউকেও যদি আদর যত্ন করে বাবা বলে মা বলে, এগুলো শরীয়তে নিষিদ্ধ নয়, এগুলো শরীয়তে হারাম হবে না, নিষিদ্ধ হবে না। তবে দুটি বিষয় খেয়াল রাখতে হবে, একটি হলো যেটি পালক পুত্র পালক মেয়ের ব্যাপারে, অথবা অন্য ছেলে মেয়ে যারা জন্মগত ছেলে মেয়ে না এরকম। আর দ্বিতীয় বিষয়টি হলো কোনো শেরকি আকিদা পোষণ করে, কারো থেকে কোনো বরকতের আশা কোনো কিছুর আশা করে, বা সে গায়েব জানে বা সে অনেক আধ্যাত্মিক ক্ষমতার মালিক, এ জাতীয় কোনো বিশ্বাস পোষণ করে বাবা মা বলা, এগুলো শরীয়তে নিষিদ্ধ। কিন্তু স্বাভাবিকভাবে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বোন কাউকে বাবা মা বলা, এটি শরীয়তে নিষিদ্ধ নয়। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।